অঞ্চলের যেই এরিয়ার যেই দেশের মানুষের হাতে জনগণের নিরাপত্তা নাই, জনগণের কোন শান্তি নাই, জনগণ তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে, তারা প্রতিবাদ করতে পারছে না, ওই সকল জালেমদের অত্যাচার থেকে আমাদেরকে বের করে দাও, না হত তোমার পক্ষ থেকে আমাদের জন্য উলিল আমর পাঠাও, সাহায্য পাঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলা হচ্ছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, তারা বলে হায় আমাদের প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون وما تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون
والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم إلى الآخر الآية عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شق فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم شبه بولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا
বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জমিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই মাহফিল যে বিষয়টাকে কেন্দ্র করে তা হলো একটি মসজিদ, বরিয়া কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদ এনতেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, সর্বস্তরের জনসাধারণ সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করে আলোচনার প্রারম্ভে প্রশংসা গুণকীর্তন তারিফ একমাত্র মহান রবের জন্য আমরা পেশ করছি। সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমি যা বলি আপনারা তা বলবেন, আলহামদুলিল্লাহি হামদান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কার প্রশংসা করলাম? প্রশংসা হবে কার? জমিন কার? আসমান, নবমণ্ডল, ভূমণ্ডল, এর মধ্যে যা কিছু আছে, এই সৃষ্টির স্রষ্টা কে? আরো আস্তে বলেন, আরো জোরে বলতে হবে, এবার বুঝে থাকলে বলেন জমিন যার, আসমান তার, আমরা তাহলে প্রশংসা হবে, গোলামি হবে, তারিফ হবে, হুকুম মানতে হবে। হ্যাঁ, কথা কয় না, কার হুকুম? আমরা কি সে আল্লাহর হুকুম মানতে পেরেছি? আমরা শুধু হুকুম মানি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান আসলে কিছু লোক রোজা রাখি, কি বলেন? আবার কিছু লোক পর্দা মানি, এছাড়া আর কোনো হুকুম আসেনি? ওগুলা না মানলে চলবে না? কথা কয় না, ওইগুলা না মানলে চলবে না? আরো জোরে বলেন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোন নিদর্শন, কোন আদেশকে যদি কেউ এনকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাওফা নুসলিহিম নারান, তাকে অচিরেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। মাশাআল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? একটু বুঝে শুনে কিন্তু বলতে হবে, কারণ এই মজলিসে যারা আছে আমি মনে করি তারা বুঝে শুনে আসছে। কি কি? এই মজলিসে যারা আসবে তারাও বুঝে শুনে আসবে। সবাই আসতে পারবে? জোরে বল, আসতে পারবে? সুতরাং আপনারা যারা এসেছেন তারা বুদ্ধিমান, বিচক্ষণ, ভাবুক, আল্লাহ কবুল করেন। যারা আল্লাহর কোন হুকুমকে বা কোন একটা নিদর্শনকে, কোন একটা আদেশকে অমান্য করবে তার শাস্তি কি? সাওফানুস্তিহিন, তাকে অচিরেই ফেলে দেওয়া হবে, নিক্ষিপ্ত করা হবে নারান। কিসের মধ্যে? আগুনের মধ্যে। আগুনটা কেমন হবে? দুনিয়ার আগুন, নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার পর তাকে দুলাভাইয়ের মতো সম্মান করবে। আগুনে কি করে? জ্বালাইয়া পোড়াইয়া সাইকাই করে দেয়, তাই কি না? তাকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, আগুন তাকে জ্বালাইয়া পোড়াইয়া সাইকাই করে দেবে, এটা হলো আগুনের খাসলত। এরপর আল্লাহ বলেন যখন জ্বলে পড়ে সাইকাই হয়ে যাবে, বদ্দালনাহুম পরিবর্তন করা হবে, জুলুদান গায়রাহা আবার নতুন চামড়া দিয়ে, হাড় দিয়ে, যেমন আগের মতো ছিল তেমন পারবে না আল্লাহ। না, আল্লাহর এই শক্তি নাই, থাকলেও বোধ আগের মতো থাকবে না, না সব সময় আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সর্বশক্তিমান কে? বুঝে শুনে বলেন, আরো জোরে বলেন, কথা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন চামড়া হাড় গোস্ত দিয়ে আবার পুনরায়, যেমন আব্দুল্লাহ ছিল, আব্দুল মালিক ছিল, হযরত আলী ছিল, তেমন আবার বানানো আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? পরিকল্পনা নেওয়া লাগবে, কয়েক মাস আগ থেকে পরিকল্পনা লাগবে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়া
দেখুন আল্লাহর কোনো পরিকল্পনা লাগে না, কোন সিদ্ধান্ত নিলে কোন শব্দটা যখন ইউজ করেন সাথে সাথে ফায়াকুন ওই পর্যায়ে পৌঁছে যায়, এক সেকেন্ড তো বিলম্বিত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বদলনাহুম জুলুদান গায়রাহা, তাকে নতুন চামড়া দিয়ে আবার সেই সুঠামু দেহের অধিকারী যেমন ছিল তেমন করে দিবেন। কেন? লিয়াযুকুল আযাব, সে যে আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর বিধিবিধানের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, কোরআন সুন্নাহ ইসলাম বিদ্বেষী ছিল, তার শাস্তি উপভোগ করার জন্য। আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরামদের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন জাহান্নামীকে দুনিয়ায় আল্লাহর হুকুম অমান্যকারীকে, জালেম অত্যাচারী নির্যাতনকারীকে, অপরাধীকে একবার নয় দুইবার নয় সত্তর হাজার বার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ভয় আছে বলি যায়? যদি ভয় থাকতো তাহলে এই মসজিদটা আরো পাঁচতলা করা লাগতো। কথা বলেন, যদি ভয় থাকতো কাহার উপরে জুলুম করা যেত, যদি ভয় থাকতো কাউকে অপমানি করা যেত, কারো উপর অত্যাচার করা যেত, ওই যে ভয় না থাকার কারণে, বিনা অপরাধে কাউকে অপরাধী বানানোর কারণে, বিনা অপরাধে কারো উপর জুলুম করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, ওই ধরনের জাহান্নামীদের জন্য, অত্যাচারীদের জন্য, নির্যাতনকারীদের জন্য, জালেমদের জন্য আল্লাহ পাক এই শাস্তির বিধান রেখেছে কোথায়? কোরআনুল কারিমে, ঠিক কিনা? এই ভয় যাদের অন্তরে আছে তারা আসার দরকার, বোঝার দরকার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন, এই যে আমার সামন্দে জায়গাটা রাখছেন, এটা কার জন্য রাখছেন? আমি মনে করি আজকে আপনাদের মধ্যে সবচেয়ে সতেজ বুদ্ধিমান এই প্রতিবন্ধী মাসুদে আমার দৃষ্টিতে, আপনারা বলেন তো। কারণ এই প্রতিবন্ধীটা বুঝতে পেরেছে বক্তার সামনে, স্টেজের সামনে জায়গাটা খালি, এটা মাহফিলের জন্য অত্যন্ত প্রশ্নবিদ্ধ। সুতরাং আপনাদের চেয়ে আজকে সতেজ বুদ্ধিমান এই প্রতিবন্ধীরা, সুতরাং সম্মানেও তা অনেক বেশি। কথা কয় না? আজকে মানুষ সঠিকটা স্বীকার করে না, আজকে মানুষ বাস্তবটা স্বীকার করে না, দুই একজন আওয়াজ দিচ্ছে আর বাকি সবার কাছে সন্দেহ আছে। হ্যাঁ সঠিক, সে যে বুদ্ধিমান সঠিক, তাহলে সে বুদ্ধিমান কি সে হবে না আপনারাও হতে চান? সম্মানিত সুদীপ, আমরা আজকের মাহফিলে দোয়া করব বাংলাদেশে এমন অবস্থা আল্লাহ যেন বিরাজ না করে, যেই অবস্থায় বাংলাদেশের নাগরিকদের মনে কষ্ট আসবে, আঘাত আসবে, বাংলাদেশের মানুষ কষ্ট পাবে, এমন পরিবেশ যেন বাংলাদেশে না হয়। কারণ মজলুমদের আর্তনাদ আল্লাহর দরবারে গ্রান্টেড। আজকে শতকরা 90% মানুষ মজলুম হয়ে গেছে। কথা বলেন, বাস্তবমুখী কথা বলতে হবে। যারা বুঝার মন নিয়ে আসেন বুঝবেন, আর যারা অবুজ আছে বুঝিয়াও না বুঝার বান্দরে, তাদের জন্য এই কথা মজা লাগবে না। আমি একটা হাদিস পড়েছি আপনাদের মাঝে, কোরআনুল কারিমের 3 নম্বরের সূরা সূরাতুন নিসার 75 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির আলোকে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই, যদি আপনারা শুনতে চান। এ কথাগুলো শুনতে হবে নিরপেক্ষভাবে, নির্দ্বিধায়। এখানে দলমত আমি বুঝি না, আমি দলমতের ঊর্ধ্বে। এখানে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলামী আছে, জাতীয় পার্টি আছে, যদি কমিউনিস্ট থাকে থাকতে পারেন, যেহেতু এটা গণতন্ত্রের দেশ, সকল মানুষের স্বাধীনতা আছে না নাই, স্বাধীনভাবে কথা শুনবেন। আমি এখানে কোনো দলকে টার্গেট করে কথা বলার জন্য বসি নাই, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলতে বসি নাই, এখানে বসেছি মানুষকে কিছু হেদায়াতের বার্তা এই কোরআন থেকে শোনাইয়া দেওয়ার জন্য। তবে হেদায়াত সবার জন্য নয়, আল্লাহ যাকে হেদায়াত দেন সেই হেদায়াত প্রাপ্ত হন, আল্লাহ যাকে হেদায়াত দেন না তারা গুমরাহি থাকেন। পৃথিবীর কোন শক্তি নাই তাকে হেদায়াত দেওয়া। তবে দেখবেন পরিষ্কার ভাষায় আমি বলে
দিচ্ছি, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, তারা বাজার দোকান পাট ছেড়ে চলে আসবে। প্রমাণ হবে আজকের এই মাহফিল, প্রমাণ হবে আজকের এই মঞ্চ, প্রমাণ হবে আজকের এই স্টেজ, কারা কোরআনকে মহব্বত করে। আমার বন্ধুগণ, কোরআন কারিমের ভেতর থেকে আমি দুটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। প্রথম আয়াত পড়েছিলাম, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কার প্রশংসা করলাম? আল্লাহ পাকের সাহায্য কামনা করে এই দুটি আয়াত সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, এর মধ্যে 75 এবং 76 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। এর পূর্বে খুতবাতে আরেকটা আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, মর্যাদাবান ওই ব্যক্তি, দামি ওই ব্যক্তি এবং অধিক সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে খোদাবিনুতা, তাকওয়া, পরহেজগারিতা আছে। তাকওয়া ভিত্তি কি অর্জন করা যায়? দোকানের চার স্টলে বৈশা বৈশা কথা কয় না। তাকওয়া ভিত্তি কি অর্জন করা যায়? গীবত শেখায়াত করিয়া, খোদাবিরু হওয়া যায়? বাটফারি সিটারি করিয়া, খোদাবিরু হওয়া যায়? মানুষের গীবত শেখায়াত করিয়া। আল্লাহওয়ালা, তাকওয়া ভিত্তি অবলম্বন করতে হলে কোরআন ভিত্তিক চলতে হবে, কথা ঠিক কি না? কোরআন ভিত্তিক, আল্লাহ রাসূলের আদর্শ ভিত্তিক চলাফেরা যদি করা যায় তাহলে অধিক সম্মান লাভ করা যাবে। আচ্ছা বলেন তো, এই মাহফিলে যারা এসেছেন তাদের মান শান সম্মান, আর যারা বাজারে আছেন তাদের এক কথা বলেন, আপাতত দৃষ্টিকোণ থেকে আপনারা যারা এসেছেন তারা এই অঞ্চলের অধিক সম্মানী, বাস্তবতা কি? তার ডকুমেন্ট কি? তার প্রমাণাদি কি? তার উপমা কি? তার প্রমাণ হলো, তার ডকুমেন্ট হলো মিসকাতুল মাসাবিব, আদাবুল মুফরাদ, কিতাবুল ঈমানের মধ্যে পাওয়া যায়। আল্লাহর গোলামেরা যখন কোরআনুল কারীম শ্রবণ করার জন্য ঘর থেকে, বাসা থেকে, অঞ্চল থেকে বেরিয়ে পড়ে, তাদের পদতলে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। বিশ্বাস হলো না? তাহলে একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহ। এ আল্লাহর গোলাম ঈমানদারের দল, যারা কোরআন শোনার জন্য বিভিন্ন গ্রাম অঞ্চল মহল্লা বাড়ি থেকে বেরিয়ে আসলেন, আপনাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনাদেরকে অভ্যর্থনা দিয়ে লাল গালিচা দিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলবেন না, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবেন না, এখন ফেরেশতারা আপনাদেরকে এখানে এনে দিয়েছেন, তাদের দায়িত্ব শেষ? না না, তাদের দায়িত্ব শেষ না। তারা বাবা আল্লাহর কাছে প্রশ্ন করে বসেন, আল্লাহ তোমার বান্দাদেরকে নিরাপত্তা দিয়ে এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে বসাইয়া দিলাম, এখন আমাদের করণীয়? আল্লাহ
আল্লাহ বলেন ফেরেশতারা তোমাদের করণীয় হলো আমার সকল গোলাম বান্দাদের সাথে বসে বসে তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তাদের জন্য দোয়া করো ইস্তেগফার কামনা করো বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা ফেরেশতাদের পক্ষ থেকে অভ্যর্থনা পেয়ে জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের চতুর্দিকে সেই ফেরেশতারা আপনাদের সাথে আছে আলহামদুলিল্লাহ বলেন। আর যারা আসতে পারেন নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সেই সম্মানে তাদেরকে সম্মানী করে দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আসুন আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা পড়লাম ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ওয়ামা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের বিরুদ্ধে তোমরা কেন প্রতিবাদ করো না কেন অবস্থান নাও না। এখানে বলা হচ্ছে ইউকাতিলুন, তোমরা তাদের বিরুদ্ধে কেন লড়াই করো না। লড়াইয়ের অনেক অর্থ আছে, লড়াই পাশা দিয়াও হয় হাত দিয়াও হয় অন্তর দিয়াও হয় আন্দোলন দিয়াও। আল্লাহ বলেন আমা আলাকুম লাম তাগিদ এবং নুন তাগিদ, ধমকের সুরে বলছেন তোমাদের কি হলো তাদের বিরুদ্ধে তোমরা কেন লড়ছো না কেন প্রতিবাদ করছো না তাদের বিরুদ্ধে তোমরা কেন সংগ্রাম চালাচ্ছ না যুদ্ধ ঘোষণা করছো না প্রতিবাদ করছো না তাদের বিরুদ্ধে যারা অত্যাচারী জালেম নির্যাতনকারী যাদের পক্ষ হতে মানুষ জুলুমের শিকার, নারী এবং পুরুষ এবং শিশুরা সহ, নারী পুরুষ এবং শিশুরা সহ ওই সকল মানুষগুলো যাদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন জুলুমের শিকার তাদের বিরুদ্ধে তোমরা কেন লড়ছো না কেন প্রতিবাদ করছো না। এরপর আল্লাহ কি বলেন ওয়াল মুস্তাদাফিন, দুর্বল তারা কি দুর্বল, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা প্রতিবাদ করতে পারে না, স্বাস্থ্য সুবল অস্ত্র শস্ত্র স্বয় সম্পত্তি ধন দৌলত থাকার পরও তারা প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না, কারা নারী পুরুষ এবং শিশুরা সহ। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এরপর আল্লাহ বলেন তারা কি বলে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বারিয়াতিজ জালিম, এবং ওই অত্যাচারীদের অত্যাচারে জুলুমবাজদের জুলুমে তারা নির্যাতিত নিষ্পেষিত মজলুম তারা বলে আয় আল্লাহ এই অত্যাচারী জুলুমবাজদের মধ্য থেকে আমাদেরকে হেফাজত করো আমাদেরকে উদ্ধার করো, অথবা মিনহাদিহিল কারিয়াতি জালিম যে অঞ্চলের যেই গ্রামের যেই দেশের মানুষ জালেম যে অঞ্চলের লোক জালেম যে অঞ্চলের মানুষগুলো অত্যাচারী যে অঞ্চলের যেই এরিয়ার যেই দেশের মানুষের হাতে জনগণের নিরাপত্তা নাই জনগণের কোন শান্তি নাই জনগণ তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে তারা প্রতিবাদ করতে পারছে না, ওই সকল জালেমদের অত্যাচার থেকে আমাদেরকে বের করে দাও না হতো তোমার পক্ষ থেকে আমাদের জন্য উলিল আমর পাঠাও সাহায্য পাঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, তারা বলে হায় আমাদের প্রভু আখরিজনা এ অঞ্চল থেকে আমাদেরকে বের করে দাও মিন হাদিহিল ক্বারিয়াতিজ জালিম, যেই দেশের শাসক যেই দেশের নেতা যেই দেশের মানুষ জালেম। আমার কথা না কোরআনের কথা, সূরাটার নাম কি সূরা নিসা আয়াত নাম্বার কত 75, এটা 75 নাম্বার আয়াত। এরপরে তারা কি বলে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালিয়া সাহায্য পাঠাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন ওয়ালিয়া অর্থ কি অভিভাবক, অথবা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা সাহায্যকর্তা অর্থাৎ সাহায্য পাঠাও, এ কথা কার? সুতরাং আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি
আল্লাহ এই সময়টা এই আয়াতটা কখন নাজিল হয়েছে এই ব্যাপারে কিছু কথা বলা যাবে বলা যাবে কি না এই আয়াতের শানি নজিরের মধ্যে পাওয়া যায় আমার বন্ধুগণ মক্কা থেকে যখন ইয়াসরিবে মক্কা থেকে যখন ইয়াসরিবে হিজরত করে আল্লাহর নবী কার উদ্দেশ কার অর্ডারে আল্লাহ বলেন কার কার অর্ডারে রাসূল চুরি করেছিলেন ডাকাতি করেছিলেন দুর্নীতি করেছিলেন না রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ঈমানের দাওয়াত দিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে সহ্য হলো না বরদাস্ত হলো না তার আল্লাহর রাসূলের তার আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন অত্যাচার চালাতে লাগলেন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার বন্ধু তার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তার জন্য নিরাপদের জন্য মক্কা থেকে ইয়াসরিবে হিজরতের নির্দেশ দিয়েছিলেন কিছু মুসলমান হিজরত করার পর যখন অবশিষ্ট কিছু মুসলমান মক্কাতে অবস্থান করলো আল্লাহ রাসূল শূন্য মক্কা তারা এই সুযোগে এই চান্সে অবশিষ্ট অবস্থানকারী মুসলমানদের উপর তারা অত্যাচারের স্টিম রুলার চালাতে লাগলো আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি মুসলমান যারা মক্কাতে ছিল তারা অত্যাচার জুলুম সহ্য না করতে পেরে আল্লাহর কাছে সাহায্য কামনা করলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সাহায্য চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কোরআন প্রেমিক তাওহিদী ভাইয়েরা আমার বন্ধুরা মানুষ যখন কারো পক্ষ থেকে সাহায্য পায় না হ্যাঁ সহযোগিতা পায় না সর্বশেষ সাহায্য কার কাছে চায় কথা কই আল্লাহ আমরা সাহায্য চাই কার কাছে যদি আমরা সাহায্য চাই আল্লাহ সাহায্য করবেন কি না না আল্লাহ সাহায্য বন্ধ হয়ে গেছে আমরা সাহায্য চাই আল্লাহর কাছে আয় আল্লাহ আমাদের নিরাপদের জন্য শান্তির জন্য তুমি যথেষ্ট কথা বলেন ঠিক কি না তবে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে এই বলে অনুপ্রাণিত করতে চাই ওই সকল ইমানদারদের অপরাধরা কি ছিল যেই কারণে তাদের উপরে জুলুম আসলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا اولياء الشيطان ان قيد الشيطان كان ضعيفا আমি শায়াতের দিকে 76 নম্বর আয়াত আমি শায়াতের দিকে পড়ে যাচ্ছি ইনশাআল্লাহ এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে আমি একটা হাদিস পড়েছি ইনশাআল্লাহ আপনারা যদি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে পারেন হৃদয় উর্বর করে শুনতে পারেন তাহলে আমি আশা করি এখান থেকে কিছু বুঝ নিয়ে যেতে পারবেন কার উপরে জুলুম করা সম্ভব হবে কারো উপর অত্যাচার করা সম্ভব হবে কারো উপর নির্যাতন চালানো সম্ভব হবে না কারণ আমাদের গাইডলাইন হলো এই কোরআন জোরে বল ঠিক কি না আমাদের শিক্ষা নেওয়ার একমাত্র বস্তু হলো কোরআন এই কোরআন এমন এক বস্তু এটার মধ্যে বাদ কাপড় বাসস্থান মানুষের শান্তি সুশৃঙ্খলার জন্য যা করণীয় যা বর্জনীয় সমস্ত নির্দেশ নির্দেশ আদেশ এই কোরআনে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা তো সুবিধাবাদী যেগুলোর মধ্যে কষ্ট নাই এগুলো মানার মধ্যে আছি যেগুলোর মধ্যে মজা আছে সেগুলো আমরা মানি যেগুলো একটু কষ্টদায়ক ওগুলো মানতে আমরা রাজি না জোরে বলেন ঠিক কি না কোরআনের এমন কোন আয়াত নাই আল্লাহর এমন কোন নির্দেশ নাই যে আল্লাহ এত জুলুম করেন না কার উপরে যে বান্দার উপর জুলুম হবে এমন কোন দাবি এমন কোন নির্দেশ আল্লাহ মানুষকে দেন নাই জোরে বলেন ঠিক কি না আল্লাহ যেমন রহমান আল্লাহ যেমন রহিম আল্লাহ যেমন দয়ালু দয়াবান তার কোরআন করুণায় বরকতে ভরপুর জোরে বলেন ঠিক কি না তার কোরআন রহমত এবং বরকতে ভরপুর আমার বন্ধুগণ আমি এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে মাশহুর সাহাবী হাফেজুল হাদিস কি আজিব তামাশা কোরআন থেকে কথা বলতেছি আপনারা কি জানি করতেছেন আমি কিছু বুঝি না কি তাও এই কথা কি এই কোরআন কি আমাদের জন্য খাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবার জন্য কোন খ্রিস্টানের বাচ্চা যদি হেদায়াত চায় কোরআন তাকে হেদায়াত দিয়ে দিবে কোন ইহুদির বাচ্চা যদি হেদায়াত চায় এ কোরআন থেকে আল্লাহ হেদায়াত প্রাপ্ত করে দিবে ঠিক কি না কোন নাসারা কোন বৌদ্ধ কোন হিন্দু কোন খ্রিস্টান যদি হেদায়াত হতে চায় এই কোরআন থেকে হেদায়াত প্রাপ্ত হওয়া যাবে জোরে ঠিক কি না
আমি তো আগেই বলেছি এখানে কারো বিপক্ষে কারো পক্ষে কথা বলার জন্য আসি নাই, কোরআন এটা সবার জোরে কোন ঠিক কিনা? কি আজীব কথা আমার বন্ধুগণ, মাশহুর সাহাবী হাফেজুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেছেন? হযরত আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী ফরমান, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে মাকবুল। কয় শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল? জোরে বলেন, কয় শ্রেণীর? কি আমার কথা, আবুল কাসেম সাহেবের কথা, নাগাইশের মুস্তাফা ইয়াজদির কথা? বলেন কার কথা? মুহাম্মাদুর। জোরে বলেন, মুহাম্মাদুর। এ মিয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কবুল। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কে? দাওয়াতুল মাজলুম, যারা অত্যাচারী। আমার চার পাঁচজন ভাই আছে, কয়জন? আমার কিন্তু চার পাঁচজন ভাই নাই, আমি একজন। আমি উদাহরণ দিচ্ছি, আমার চার পাঁচজন ভাই আছে। মনে করেন সাপোজ আমার এই কৃষ্ণপুর গ্রামের মধ্যে 14টা 15টা আত্মীয় আছে, এরকম কিছু লোক আছে না দেশে? ভাই বিয়া করায় পাশের বাড়িতে, বোন বিয়া দেয় হাজি বাড়িতে, নিজে বিয়া করে বুয়া বাড়িতে, বাবারে বিয়া করায় মিয়াজি বাড়িতে, চাচাতো ভাইরে বিয়া করায় মোল্লা বাড়িতে। খুব খেয়াল করে শুনেন, এই যে আমার পাঁচ ভাই আরো চারটার দেশে বিয়া করাইলাম, বাবাও দেশে বিয়ে করলো, ফুফুরও দিলাম, দলটা বড় হইছে না? কথা বলেন, কয় সাবধানে কথা কইস, আমরা কিন্তু তিন ডজন। এই যে জনবল, আবার আছে লাঠির বল, আছে না নাই? আবার কিছু আছে অস্ত্রের বল, আবার বলে আমি কিন্তু বিএনপি করি আমার দল ক্ষমতায়, আবার আমি কিন্তু আওয়ামী লীগ করি আমার চাচা আবার মন্ত্রী। বুঝার জন্য বুঝতে হবে, তোমার গায়ে শক্তি আছে, পকেটে টাকা আছে, পাঁচটি ভাই আছে, ধন দৌলত আছে, পাঁচজনের মধ্যে তিনজন বিদেশ, একজন লন্ডন, একজন সাউথ আফ্রিকা, আর একজন আমেরিকা, কিন্তু তোমার প্রতিবেশী একটা মানুষ অসহায় গরিব মানুষ, তোমার সীমানার সাথে তার সীমানা, তার কোনো জনবল নাই, অর্থবল নাই, অস্ত্রবল নাই, নিরহ অসহায় মানুষটা, আবার গায়ে পায়ও দুর্বল, এই কারণে তার সম্পদরা বক্তগল করার জন্য এক ধরনের উৎসাহী মানুষ দেশে আছে না? না আছে না? এ মুসলমান ইমানদারের দল, সাবধান সাবধান। আজকে আমার পাঁচ ভাই আছে, কয় ভাই? আগামী দিন চারজন নাও থাকতে পারে। আজকে আমার শক্তি আছে, আগামী দিন আমার দুইটা কিডনি দুর্বল হয়ে যেতে পারে। আজকে আমার টাকা আছে, কালকে নাও থাকতে পারে। সাবধান, কাহার উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না। যেই ব্যক্তি জুলুমের শিকার, অত্যাচারের শিকার, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর নবীর হাদিসে এসেছে মাজলুমের আর্থনাদ আল্লাহর আরশসহ কেঁপে উঠে। বিশ্বনবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল, এর মধ্যে এক নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত ব্যক্তির জন্য, ঠিক কিনা? সেজন্য এদিকে খেয়াল রাখবেন, আমার ভাষায়, আমার কথায়, আমার আচরণ বিধিতে কারো মনে যেন কষ্ট না হয়, দুঃখ না হয়, কারো উপর যেন আমার হাত উঠে না যায়। যদি ওই ব্যক্তি দোয়া করে, ওই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত শক্তিকে দুর্বল করে দিবেন। জোরে বলেন, ঠিক কিনা? নারে তাকবীর।